नमस्कार बंधुरा, जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनल जानाई तुम्हारे सबाई के स्वागतम। केंद्रीय सरकार तरफ थे 1900 पदे कर्मी नियोग विज्ञप्ति प्रकाशित करेछे, जेखाने टेक्निकल आरो किन्तु अन्य रकम वैकेंसी अन्य अन्य पदे किन्तु ये वैकेंसीगुलो बेरियेछे एवं सेखाने तुम्हारा आवेदन करते पारबे। केंद्र सरकार एक नतून चाकरीर आपडेट, सेखाने उच्च माध्यमिक पास करले आवेदन करते पारबे। केंद्रीय सरकार नतून चाकरीते सरासरि तुम्हारा किन्तु आवेदनटी करते पारबे। आवेदन करते गेले किभाबे आवेदन करते पारबे आजकेर ई भिडियोर माध्यमे तुले धरब। चाकरी प्रार्थीदेर जन्य किन्तु एकटा बिराट बड़ सुयोग, ताई जारा जारा आवेदन करते चाइछो ताहले चलो देखे नी कोन विभाग थेके किभाबे 1900 पदे कर्मी नियोग होच्छे एबं सेखाने की की योग्यतायी तोमरा आवेदन करते पारछो। डेस्क्रिप्शन बक्से थाकछे लिंक, सेखान थेके आवेदनटी करते पारबे। तो बंधुरा देखते ही पाच्छो डाउनलोड कर फेले ऑफिशियल नोटिफिकेशन, जेखने डीआरडीओ माने डिफेंस रिसर्च डेवलपमेंट ऑर्गेनाइजेशन तरफ थे के आशा एक नतून चाकरी अपडेट, जेखने आवेदन करते शुरू करा हो गया 3rd September थे के जेटा चलबे 23 September 2022 पर्यंत। प्रथम नियोग करा होच्छे टेक्निकल असिस्टेंट पदे जेटा ग्रुप बी, एवं तार साथे साथे थाकछे नीचे जदि जाए ताले टेक्निकल टेक्निशियन ए ग्रुप सी अंडारे रिक्रुटमेंट करा होच्छे जेखाने 12 पास। तो एक एक करे तुम्हारे बोले रखी जेखाने नियोग होच्छे टेक्निकल विभागे असिस्टेंट, से एग्रिकल्चर असिस्टेंट, ऑटोमोबाइल असिस्टेंट, बोटानी, केमिकल, केमिस्ट्री, सिविल इंजीनियरिंग, कंप्यूटर साइंस, इलेक्ट्रिकल, इलेक्ट्रॉनिक, इलेक्ट्रिकल इंजीनियरिंग, इंस्ट्रूमेंटेशन, यही धरण प्रत्येक लाइब्रेरि साइंस एगुलो पास कर ले किन्तु तुम्हारा एखाने आवेदन करते पारबे। एबं कोन कोन सबजेक्टे माने मेजेते नियोग हबे सेटा किन्तु এখানে বলাই হয়েছে। যেমন যদি এগ্রিকালচারে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু বিএসসি ইন এগ্রিকালচার মানে ব্যাচেলর অফ সায়েন্সে কিন্তু এগ্রিকালচার নিয়ে পাশ করলে, অথবা যারা এই টেকনিশিয়ান বা অ্যাপ্রেন্টাইসের পদে আবেদন করতে চাইছো যেমন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই পদগুলিতে আবেদন করতে গেলে ডিপ্লোমা পাশ কিন্তু হতে হবে। এটা ছিল কিন্তু গ্রুপ এর যেখানে 1075টি পদ খালি, যেটা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেখানে গ্রুপ বিতে নিয়োগ করা হচ্ছে। এবারে তোমাদের এখানে বলে দিই বেসিক্যালি এখানে কিন্তু বিএসসি অথবা ডিপ্লোমা পাশ করলেই আবেদন করতে পারবে, যে যে সাবজেক্ট রয়েছে সেই সেই সাবজেক্টে। এবারে চলে আসি টেকনিশিয়ান গ্রুপ সির জন্য যারা আবেদন করতে চাইছো, সেক্ষেত্রে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে অটোমোবাইল, বুক বাইন্ডার, কার্পেন্টার, অপারেটার, সিওপিএ, ড্রাফটসম্যান, ডিটিপি অপারেটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক ফিটার, গ্রাইন্ডার, তার সাথে মেকানিস্ট, মেকানিক, মিল ওয়ারাই ওয়েট মেকানিক, মোটর মেকানিক, পেন্টার, ফটোগ্রাফার, রেফ্রিজারেশন, সিড মেটাল ওয়ার্কার, টানার, ওয়েল্ডার, এইগুলো কিন্তু থাকছে। যেখানে 12 পাস অথবা মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস করলেই আবেদন করতে পারবে, যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের ওপরে। তো এখানে উচ্চ মাধ্যমিক অথবা আইটিআই পাস করলে আবেদন করতে পারবে। এখানে কিন্তু টোটাল পোস্ট 1826টি পদ খালি হয়েছে। চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া। জব পোস্টিং হবে কিন্তু আগ্রা, আহমেদাবাদ, অমৃতনাথ, বালাসোর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, দিল্লি, গাইবার, হাদবানি, হায়দ্রাবাদ, জবলপুর, যোধপুর, কানপুর, কোচি, লে, মাইসুর, নাসিক, পুনে, তেজপুর, ইসকে সাথ বিশাখাপট্টনম, এ যো এগুলো হচ্ছে জব পোস্টিং, যেখানে কিন্তু জব পোস্টিং করা হবে তোমাদের। এবারে চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমেই কিন্তু বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মেডিকেল ফিটনেস ঠিক থাকতে হবে, এবং অনলাইনে আবেদন কিন্তু করতে হবে। অনলাইনে যারা আবেদন করতে চাইছো ডেসক্রিপশন বক্সেই থাকছে লিঙ্ক, সেখান থেকেই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে যেগুলো লাগছে সেগুলো হলো ফার্স্ট কিন্তু এটাই থাকছে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, 12 পাস সার্টিফিকেট, ফটোগ্রাফ, সিগনেচার, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কিংবা ভোটার কিংবা প্যান কার্ড, এগুলো কিন্তু থাকছে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশান সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশান ফিস হিসেবে 100 টাকা, এবং যার সাথে সাথে কিন্তু যারা SC ST আছো তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না।
যদি বলি বয়স সীমা সেটা কিন্তু 18 বছর ঊর্ধ্বে হলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু তোমরা এটা দেখে নিলে, এবারে চলে যায় নিচের দিকে যদি আরও কিছু বলা থাকে। তো বয়স সীমা কিন্তু এখানে ছাড় দেওয়া হবে, যেখানে কিন্তু তোমরা বুঝে নিতে পারবে যে বয়সের ছাড় কিন্তু কোথায় রয়েছে। আর যে এক্সাম সেন্টার কিন্তু তোমাদের এখানে থাকছে কলকাতার মধ্যে, কলকাতার মধ্যে কিন্তু এক্সাম সেন্টার সিলেকশন প্রসেস টায়ার 1 বা মেন এক্সাম অ্যান্ড প্রিমিনারি এক্সাম, যেটা কি টায়ার 1 টায়ার 2, এইভাবে কিন্তু তোমাদের এক্সামটা হবে। সিবিডি স্কোর স্ক্রিনিং হবে এবং তারপর সিবিডি পার্সোনাল সিলেকশন, টোটাল 2টি পরীক্ষা হবে, যেখানে 120 নম্বর ফার্স্ট পরীক্ষা এবং 100 নম্বর সেকেন্ড পরীক্ষা, যেটা কিন্তু রয়েছে টেবিল 2 বা টায়ার 2তে পরীক্ষা হবে। এগুলো এখানে দেখতে পাচ্ছ, এখানে সিলেবাসও দেওয়া রয়েছে। এবং চাকরি প্রার্থীদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ডিআরডিওর অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।